হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, এই ক্লিপগুলো কিন্তু অনেকদিন আগে, মানে আজকে আমি এডিটিং করছি, আজকেই তোমাদের সাথে পোস্ট করব। একদম শরীরটা ভালো ছিল না, এডিটিং করার একদম মুড ছিল না, যার কারণে আমি 3 দিন পর আজকে ভিডিও দিচ্ছি। তাহলে বুঝতে পারছো ভিডিওগুলো কবেকার, মোটামুটি 7-8 দিন আগেকার ভিডিও। তো এখন আমি রেডি হয়ে গেছি আর মেঘনাকেও রেডি করিয়ে দিলাম। তো এখন আমরা যাচ্ছি স্কুলে, তো ওকে স্কুল থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কেননা ফোনটা রেখে যাব। তো বন্ধুরা, এই যে জাস্ট স্কুল থেকে এলাম মেঘনাকে নিয়ে, আর এই টিপটা কিন্তু মেঘনা পড়াচ্ছিল, ও আমাকে আবার টিপটা পড়িয়ে দিয়েছে। কি সুন্দর, একদম সমান জায়গায় পড়িয়েছে, দেখো টিপটা। আর আমি কিন্তু এত নিচে টিপ পড়ি না, আমি একটু উপরে টিপ পড়ি। তো বলো, এরকম উপরে টিপ পড়ে ভালো লাগছে নাকি এরকম নিচে পড়ে ভালো লাগছে? প্রচণ্ড গরম লাগছে, দেখো এমনি দেখেই বুঝতে পারছো ঘেমে পুরো অস্থির। কালকে আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে, ভীষণ একটা সুন্দর ওয়েদার ছিল। আর আজকে ঘুম থেকে উঠে দেখি রোদ ঝলমল, মানে বিচ্ছিরি। আর আমার ঘরের অবস্থা দেখলে তোমাদের ঘেন্না লাগবে। অ্যাকচুয়ালি মেঘনা কালকে হিসু করে দিয়েছে ভোরবেলা, মানে আজকে ভোরবেলা। তো ও তো বিছানা হিসু করা ছেড়ে দিয়েছে, প্রায় 1 বছর ধরে ও বিছানা হিসু করা ছেড়ে দিয়েছে, 3 বছর বয়স থেকে। তো মানে যখন জোর হিসু পায়, ধরো ঘুমিয়ে আছে, ওর জোর হিসু পেয়েছে, মানে ওঠার সময়টা পাচ্ছে না। মানে আজকে ভোরবেলা ও বলতে বলতে হিসু করে দিয়েছে, মানে বলছে মা আমার হিসু পেয়েছে, হিসু পেয়েছে, নাম 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 করতে করতে বিছানায় হিসু করে দিয়েছে, মানে কন্ট্রোল করতে পারেনি। তা কি আর করা যাবে, ওই জন্য চাদর টাদর তুলে দিয়েছি। এখন তো রোদ নেই, ছাদ পুরো ভেজা, কেননা কালকে সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, ছাদ ভেজা। আমি যে তোষকটা, আমি আমার নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তোষকটার যা ওজন, তোষকটা আমি একা পারবো, ওর বাবাই একা নিয়ে যেতে পারে না, এটা এত ভার এই তোষকটা। তারপরে ছোটবেলা থেকে হিসু করে করে আরো ভার হয়ে গেছে, এটা সব বাড়িতেই হয় যে বাড়িতে বাচ্চা আছে। যাই হোক, তো মানে মেঘনা আর একটু বড় হবে, মানে এখনো তো সবটা ভালো আছে, কিন্তু ওই যে হিসু করে করে তুলোগুলো একদম নষ্ট হয়ে গেছে ভেতরে, রোদে দিলে আবার ঠিক হয়ে যায়। এবার রোদ তো নেই, রোদে দেবো যে কি করবো, ইস্ত্রি করতে হবে। তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা চাদরটা তুলে দিয়েছি, যে হাওয়াতে যেটুকুনি শুকায় শুকায়, তারপর ইস্ত্রি করে আবার বিছানা চাদর পাততে হবে। তো অনেক কাজ আছে আজকে, প্রচুর বাসনও পড়ে আছে, মানে কি বলবো তোমাদের, যখন শরীরে জুত লাগে না তখন কোনো কিছুই করতে ইচ্ছা করে না, এই এতগুলো বাসন পড়ে আছে, এত বাসন। তো সকালবেলা উঠেছি তাড়াতাড়ি, কিন্তু এই বাসন টাসন ধুলে না পুরো জামা প্যান্ট পুরো ভিজে যায়, বিরক্তি লাগে, কেননা এই সাথে আমাকে নাইটিটা আবার করতে হবে ওই জন্য। তো এখন আমি এই যে জামাটা ছেড়ে নাইটিটা পরে এখন আমি সবার আগে ভাতটা বসিয়ে দেবো, আর আজকে করবো ডিমের ঝোল, ডিম আর আলু বসিয়ে দেবো আর ভাত বসিয়ে দেবো, তারপরে সব কাজ করবো। সবটা ক্যামেরা বন্দি করতে পারবো না, কেননা ক্যামেরা করতে গেলে আমার কাজ দেরি হয়ে যাবে, কেননা প্রচুর কাজ আছে। আবার দেখি মেঘ ডাকছে, বাবা কী যে লীলা কীর্তন হচ্ছে জানি না। আর মেঘনাকে আজকে স্কুলে খিচুড়ি খাই নিচ্ছে, আজকে যতগুলো বাচ্চা গেছে একটা বাচ্চা বাদে সব বাচ্চা খেয়েছে আজকে ওখানে বসে, ডিম আর খিচুড়ি। ভাতটা দিলে খেতে চায় না, কিন্তু খিচুড়িটা দিলে খেতে চায়। তো খিচুড়িটা খাইয়ে দিয়েছি, ওই জন্য আমার ঝামেলাটা চলে যায়, কেননা আমি আসি 10টার মধ্যে মোটামুটি। এবার তখন বাড়িতে এসে জামা প্যান্ট ছেড়ে ওকে খাওয়াতে বসলে আমার 11টা বেজে যায়, ওই জন্য ওখানে কি করে, ওখানে 9:30টার মধ্যে, মানে 9:30টার সময় খাবারটা দিয়ে দেয়, আর সব বাচ্চাগুলো নিজের হাতে বা মায়েরাও খাই দেয়, খেলতে খেলতে খাওয়াটা হয়ে যায়, খেলে আর খাই দিই। তা খাওয়াটা হয়ে যায়, তারপর 10টার সময় বাড়ি আসলে এই যে এখনও নিচের ঘরে দাদুর কাছে রয়েছে, খেলছে, খেলা করছে, জামা প্যান্ট খুলে দিয়েছি গরমে, খেলা করছে। আর এই ফাঁকে আমি এখন কাজগুলো সেরে নেবো। তো ওইদিকে জামা প্যান্ট এই যে কাছাকাছি করেছি, এখানে জামা প্যান্ট, জানলায় জামা প্যান্ট, সব ভাঁজ করবো আজকে, আমাকে বসে থাকলে হবে না, বসে থাকলে কোনো কাজ হয় না, আজকে কন্টিনিউ র্যান্ডম কাজ করতে হবে। ঘর মোছা মাছে বাকি আছে, এই যে মেঘনা কাগজ মাগজ ছিঁড়ে টিড়ে একাকার কাণ্ড করে রেখেছে। তো চলো, অনেক বকবক করেছি, এখন কাজগুলো সেরে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আজকে করেছি ডিম দিয়ে আলু দিয়ে ডিমের কারি। ডিমের কারিতে আলু দেয় না, কিন্তু আলুটা না দিলে আমার ভালো লাগে না, কারণ ডাল করেছি পেঁপে দিয়ে মুগ ডাল, আর করেছি ডিমের কারি। ওরা ঠাম্মাকে একটা মাছ ভাজা দিয়েছে, একটা মাছের ডিমের বড়া দিয়েছে, বড়াটাও বাবাকে। তার দেখো না মেঘনা কি বদমাশি করছিল, হাতের মধ্যে থুতু দিয়ে জল দিয়ে কাগজ দিয়ে ব্যান্ডেজের মতো করছিল। আর আমি দেখো একটু কাজল পরেছিলাম, আজকে কয়েকটা রিলস বানিয়েছিলাম, যেহেতু ভিডিওটা অনেকদিন আগেকার তাই রিলসগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো একটু শুয়েছিলাম, ঘুমাইনি, জাস্ট এমনি শুয়েছিলাম, আর চোখটা ওই জন্যই দেখাচ্ছিলাম যে কালো ভূত হয়ে গেছে। তো এখন এই যে নিয়ে বসেছে মুড়ি গুঁড়ো আর দুধ, মেঘনার জন্য ওনা গোটা মুড়ি খেতে চায় না, তার জন্য মিক্সিতে গুঁড়ো করে নিই, ছাতু বানিয়ে তারপর ওকে দুধ দিয়ে খাওয়াই। আর কোনো কোনো সময় দুধ না থাকলে চিনি জল দিয়ে খাওয়াই। আর আমি এভাবে রচা নিয়েছি, দেখো রচা আর গ্লাসের মধ্যে মুড়ি, এরকম করে না বিয়ের আগেও খেতাম ছোটবেলাতে, পেটটাও ভরা থাকতো, বেশ একটু হালকা ভরা থাকতো পেটটা, আর বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এইভাবে চায়ের মধ্যে মুড়ি নিয়ে খাও বলো। আর ওটাই তোমাদের দেখাচ্ছিলাম, ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করার আমি এখনো সময় পাইনি, মানে কি যে বলবো না, কি তোমাদের কি বলবো, মাঝে মাঝে না এমন লাগে, কিছু ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, তার জন্য দেখো ব্লগটাও আজকে শেষ করে দিলাম। টাটা।